সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন ব্যবসায়ী বিষয় নিয়ে। মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান এক্সেন গ্রুপ অফ কোম্পানিজ, সম্প্রচার করেছেন ইপ্লাস। আসসালামু আলাইকুম। আমরা একজন ব্যবসায়ী সচেতন মহল হিসেবে সারা দেশে মহামারী করোনা ভাইরাস নিয়ে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবার আপনারা কি করতেছেন? না, ওই ভাইরাস তো শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড বেসিক্যালি চায়না, ইতালি, এরা তো অনেকভাবে এটা ফ্যাক্টর বুঝি সেই হিসাবে। তাছাড়া এই এটা নিয়ে আমরা বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী সবাই, আমার জনগণ সবাই আমরা সচেতন আছি ইনশাল্লাহ। আর আমরা শোষণ থাকলে ইনশাল্লাহ তেমন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি। এটা শুধু এটা বাংলাদেশের জন্য, এটা সারা ওয়ার্ল্ড ওয়েড এটা একটা ভাইরাস। এটা এখন আপনারা যে সচেতন মহলরা আছেন, ব্যবসায়িক সমাজরা আছেন, আপনি একজন সমাজের একজন প্রতিনিধি হিসাবে, আপনারা যারা দুঃস্থ গরিব যারা আছে এদেরকে আপনারা কি মেসেজ বা কিছু হইতে? আমি একটা কথাই বলবো, আমাদের মতো যারা ব্যবসায়ীরা বাংলাদেশে আছে, যার যার স্থান থেকে যার যার এলাকায় গিয়ে সবার পাশে গিয়ে দাঁড়ানো, এটাই আমি এটা তাদেরকে কিছু তাদের মেসেজ, তাদেরকে আমি মেসেজ দেওয়া সহযোগিতা করাই। আর যারা আমাদের যাদের ঘর বাড়ি বা ভাড়াটি আধা আছে আমাদের মতো, আমি সবাই আমি নিজে ব্যক্তিগতভাবে এক মাসের ভাড়া মকুব করে দিয়েছি। আমার সব ভাড়াটি সব ভাড়াটি আমি একবার সব ভাড়া দিয়ে সব মকুব করে দিয়েছি, মানে এক মাসের ভাড়া নেবেন নেবেন এই ধরনের আপনি একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। যে মাল বিতরণ করতেছে, আমি অনেক আমি কিন্তু অলরেডি 10,000 মাল বিতরণ করছেন বিতরণ করছে। এর মধ্যে অনেকে আবার কেউ খাবার বিতরণ করতে রাখছে, না আমি সারা খাবার দিচ্ছেন মাছ বিতরণ করতেছে, আবার কেউ শুকনা খাবার দিতেছে, এই ধরনের অনেকে ইয়া করতেছে। আর কিছু মেসেজ বলা আছে সব মেলাজ, আজকে সব মেলাজ রাতের মধ্যে আপনার মধ্যে আমি আমি আল্লাহর কাছে বলবো যে সবাই মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া সাইবে, যে আল্লাহ যেন সেফা দে আমাদের সবাই সারা বিশ্ববাসীকে যেন সেফা দে করোনা ভাইরাস। এইটা যে আল্লাহর কাছে এটাই চাওয়া আমার কিছু আজকে আপনারা মানে মসজিদের মধ্যে সমাজের মধ্যে মানে আপনার সমাজের নাগরিকরা কি আল্লাহর কাছে আমার প্রার্থনা করবেন যেন এই এই ভাইরাস থেকে বাংলাদেশ না অল পৃথিবীর সম্পূর্ণ মানুষ যেন রক্ষা পায়, যেন সবাই যেন এটার জন্য এই ভাইরাস থেকে ইয়া রেহাই পায়, এই ধরনের ইয়া কামনা করবো। মানুষের থেকে একটু মানে ডিগলার না আসা পর্যন্ত একটু রিজার্ভ থাকা, ঘরে থেকে বাইর না হবো, তাছাড়া ওই এসে হাত ধুয়ে ফেলা, এগুলো এগুলো যেগুলো ডাক্তার মাস্ক করা মাস্ক করে বা কারোর সাথে হাত মানে মোলাকাত না করা, এগুলো এগুলো এগুলোই আছে।